এই নামাজ পড়ার ক্ষেত্রেও আমরা দেখছি যে পদ্ধতিগত ভিন্নতার কারণে বর্তমান সময়ে আমাদের অনেক ভাইদেরকেই মসজিদ থেকে বের করে দেওয়ার মতো জাহিলি ফতোয়াও দেওয়া হয়েছে কারণ কি কারণ তারা সই হাদিসের উপরে আমল করে প্রচলিত মাঝাব ব্যবস্থার সাথে দু একটি মাসালা তাদের ভিন্ন হয়েছে প্রচলিত মাঝাব ব্যবস্থার সাথে দু একটি মাসালাই ভিন্ন হওয়ার কারণে তাদেরকে মসজিদে যেতে দেবে না এ হল তাদের জাহিলি ফতোয়া এবং তাদের বড় মোনাজেরদের অবস্থা জালিক সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা সকলেই প্রায় জানেন যে আমাদের দেশের প্রচলিত মানুষদের আকিদা হলো কি চার 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 যদি চারটি ফরজ হয় তাহলে ফরজ কি বাদ দেওয়া যায় তাহলে তো চারটা মাঝাবকেই মানতে হয় কোনো মাঝাব বাদ দেওয়া যাবে না যদি একটি মাঝাব বাদ দেন তাহলে একটা ফরজ কমে গেল বেসারারা ফতুয়া দিল চার মাঝাব চার ফরস তারপরে ওরাই তিন মাঝাব বাদ দিয়ে দিল তাতে করে নিজেদের ফতুয়াতে নিজেরা কি ধরাশয়ী হয় নাই অবশ্যই তারা তাদের মাসালাতে ধরাশয়ী হয়েছে দ্বিতীয়ত তারা বলছে যে চার মাঝাবের যে কোনো এক মাঝাব ধরতে হবে আপনাদেরকে আমরা জানাতে চাই যে কোরআন ও সহি হাদিসের আলোকে যে মাসালাগুলো আপনাদের সামনে আমরা পেশ করি এবং সাথে সাথে যে মশালাগুলোর সাথে দু একটা বেশি না সেগুলো দু একটা মাসালায় আমাদের দেশে যেগুলো বিবাদ সৃষ্টি হয় তার প্রত্যেকটা মাসালায় কোন না কোনো মাঝাবে আছে মিলাস তাহলে কেন তারা বলছেন চার মাঝাব চার ফরজ আবার আমি যে কোনো এক মাঝাব অনুযায়ী আমল করতে গেলে তারা বাধা দিচ্ছেন তার মানে বিচার মানি তালগাছ আমার ঠিক আছে চার মাঝাব চার ফরজ কিন্তু আমাদেরটাই তোমাকে মানতে হবে আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে আমাদের দেশের প্রচলিত হানাফিরা হানাফি মাঝাব সম্পর্কেও জানে না আমাদের দেশের প্রচলিত হানাফিরা এবং বিশেষ করে দু একজন কাঠমোল্লা যারা বেশি লম্পজম্প করে পুটি মাছ বেশি লাফায় কিন্তু এতগুলো দইরা ওজনে কম হয় আর যদি বোয়াল মাছ হয় এলাকায় না কিচ্ছু না কিন্তু একটা ধরেন একটাই এক কেজি বা দুই কেজি ঠিক ওইরকম এই কাঠমোল্লার দা লম্পজম্প করছে কিন্তু বাস্তবে তারা তাদের নিজেদের মাঝাপ সম্পর্কেই জানে না ইমামের আকিদাও মানে না ইমাম সাহেবের আকিদা মানে না আবার বলে যে আমরা হানাফি আরে বাবা সত্যিকার অর্থে হানাফি হও তাও তো মেলা বেজাল থেকে বেঁচে যাও সত্যিকার অর্থে হানাফি হও তবুও তুমি মেলা ভেজাল থেকে বেঁচে যাবে মেলা ভ্রান্ত আমল তোমার কাছ থেকে ছুটে যাবে যাই হোক মূলনীতি তারাই দিয়েছে আবার আবার তারাই এর বিরোধিতা